আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে দুপুরে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি এবলের সদস্য সাজিদা রহমান ড্যানি। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফ আক্তার নিপা। এবারের আয়োজন এই দিনে, এই পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্ম মৃত্যু শ্রদ্ধাঞ্জলি। প্রথম নোবেল বিজয়ী সাহিত্যিক সালি প্রুদহম, তিনি 1839 সালের 16 মার্চ ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। 1865 সালে 26 বছর বয়সে সালি প্রুদহমের স্ট্র্যাটেস অ্যান্ড পোয়েমস নামে কবিতা সংকলন প্রকাশিত হয়। প্রথম কবিতার বইয়ের মধ্য দিয়ে তিনি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হন। 1869 সালে তিনি লুক্রাতিউস রচিত প্রথম খণ্ডের ফরাসি অনুবাদ লে সলিটিউড নামে প্রকাশ করেন। 1888 সালে প্রকাশিত তার লা বলিউর কবিতাটি খুব জনপ্রিয়তা লাভ করেছিল। কবিতাটির মাধ্যমে তিনি পাঠকের মনে সুখ, আনন্দ ও আত্মত্যাগের ভাব উদ্রেক করতে সমর্থ হয়েছিল। 1901 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 1907 সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুদিনে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি এবলের সদস্য সাজিদা রহমান ড্যানি। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি এবল এর যাত্রা কবে শুরু হলো এবং বর্তমানে তাদের কার্যক্রম কি? প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি এবল বেসিক্যালি গঠিত হয়েছে প্যারেন্টসদের নিয়ে, এবং ওইসব প্যারেন্টসদের নিয়ে যাদের বাচ্চা বা সন্তানের স্নায়বিক প্রতিবন্ধকতা আছে। স্নায়বিক প্রতিবন্ধকতা এখন অনেক বড় একটা বিষয়। এর মধ্যে আমরা বেসিক্যালি যে এরিয়াগুলি ফোকাস করেছি, অটিজম, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি এবং এই বিষয়ে মাল্টি ডিসএবিলিটি। আচ্ছা, এদের প্যারেন্টসদের নিয়ে বলতে পারেন যে প্যারেন্টসদের নিয়ে কেন গঠিত হয়েছে? রাইট, সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসএবিলিটির ক্ষেত্রে যেটা হয় যে এরা নিজেদের অধিকার অথবা প্রয়োজনের কথাটি বলতে পারে না বা হয়তো প্রকাশ করতে পারে না, নিজের যে কষ্টের কথাটি বলতে পারে না। সো তাদের প্রথম এবং সবচেয়ে কাছে যারা থাকে তারা প্যারেন্টস। আচ্ছা, তারা বুঝতে পারে তাদের প্রয়োজনীয়তাটা কি, তাদের মানে কোন জায়গাতে তারা যাবে অথবা তাদের অধিকারের জায়গাটা। সো সেই জন্য তাদের অ্যাডভোকেট হিসেবে প্যারেন্টসরা আছে এবং এই প্যারেন্টসদের নিয়েই গঠিত হয়েছে প্যারেন্টস ফোরাম। আপনি বলেন স্নায়ুবিক প্রতিবন্ধকতা এবং যে অসুস্থ অবস্থার কথাগুলো বললেন আপনি, এগুলো নিয়ে কাজ আসলে তো শুরু বেশি দিন না, খুব বেশি দিন না। হ্যাঁ, এবং সেই এই সম্বন্ধে মানুষ সচেতনও কিন্তু বেশি দিন না। তাহলে আসলে কিভাবে আপনারা শুরু করলেন? এটা আসলে শুরু হয়েছে কি, আমরা তো ধরেন আমার বাচ্চার বয়স, বাচ্চা বলা যাবে না, হিজ 19 বছর বয়স। আমরা কিন্তু প্রথম থেকে যখন জানি, প্রথম থেকে কিন্তু আমরা কাজ শুরু করেছি, কথা বলেছি, বিকজ কেউ না জানুক, কেউ সহায়তার হাত বাড়িয়ে না দেখ, প্যারেন্টস হিসেবে আমাদেরকে কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে চলতে হবে, দিস ইজ আর লাইফ। ওকে, তো আমরা হয়তো কোনো সহায়তা ছাড়া নিজেদের ব্যক্তিগত উদ্যোগ থেকে কাজ করে এসেছি, কিন্তু এই জায়গাতে যে কাজ করার একটা সুযোগ আছে, সামাজিক সহায়তার সুযোগ আছে, পরিবারের সহায়তার সুযোগ আছে এবং রাষ্ট্রের একটা সহায়তা করার দায়িত্ব আছে। তো এই জায়গাগুলিতে আসলে কখনো পর্যন্ত আসেনি। 2011 সালে সাইমা ওয়াজেদ পুতুল, প্রধানমন্ত্রীর কন্যা, তো উনি একটা সেমিনার করেছেন, সাউথ এশিয়ান কনফারেন্স অন অটিজম। বেসিক্যালি দ্যাট ইজ দ্য ভেনু ওয়েন বাংলাদেশে প্রথম অটিজম নিয়ে কথা বলা শুরু হয়। আমরা বিটস অ্যান্ড বিটস জানতাম, যারা কাজ করছে ডেভেলপমেন্টাল সেক্টরে, বিটস অ্যান্ড বিটস তারা জানতেন, কিন্তু আসলে ব্যাপারটা যে কি এবং এটার গভীরতাটা কতটুকু, এটার ব্যাপ্তি কতটুকু, এই জিনিসগুলি ওই কনফারেন্সের মাধ্যমে প্রথম বাংলাদেশে আসে। এর আগে পর্যন্ত যদি কাউকে বলতাম যে আমার বাচ্চার অটিজম,
হাও হয়ে থাকতো, অটিজমটা কি, এটা জাস্ট একটা মানে শব্দ হিসেবে কাছে আসতো। এখন মানুষ কিছুটা হলেও জানে যে অটিজম এমন একটা বিষয়, এটা ফার্স্ট অফ অল পাগল না। আমাদের যেমন ইন জেনারেল বাচ্চাদেরকে বলা হতো যে মানসিক প্রতিবন্ধকতা অথবা বুদ্ধি নেই অথবা পাগল, এই ধরনের ইয়ে করা হতো। বাট এখন অ্যাটলিস্ট মানুষ জানে যে না, এরা ওই লেভেলের না, এদের কিছুটা প্রতিবন্ধকতা আছে এবং এদের মধ্যে থেকেও সেলিব্রিটি বের হয়ে আসতে পারে, এদের মধ্যে থেকেও আইনস্টাইনের মতো জিনিয়াস লোক বের হয়ে আসতে পারে। সো ওই তখন থেকে চলা শুরু আমাদের। উনি এই জিনিসটা সামনে আসার পরে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশের মানুষ জেনেছে, অনেক অর্গানাইজেশন জেনেছে, সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে যে আমরা পরিবারের পরিবারে যারা আছি, আপনারা যারা পরিবারে আছেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন যে ইন্টেন্সটা কত, গভীরতা একটু বলেন, জীবনের গভীরতাটা আসলে কতটুকু, এদের মধ্যে থেকে এই গুণগুলো বের হয়ে আসা সম্ভব। আসলে আমাদের আশেপাশের মানুষ, আমাদের সোশ্যাল স্ট্রাকচার, আমাদের যে সোশ্যাল অর্গানাইজেশন গুলো আছে তাদের মধ্যে সচেতনতা কতটুকু আপনারা দেখছেন একজন ফোরামের সদস্য হিসেবে আপনি যদি বলেন? জিনিসটা আসলে কি, আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। যেমন আপনি যখন একজন মানুষকে দেখবেন, আমি অটিস্টিক বাচ্চাদের একটা উদাহরণ দিই, ওদের দেখে কিছু বোঝা যায় না। আপনি যদি একজন অটিস্টিক পার্সনকে দেখেন, হি ইজ অ্যাবসলুটলি লাইক নর্মাল পার্সন, দেখতে অনেক সুন্দর, নর্মালি সুন্দর হায়রা, বাট এই ব্যক্তিটার মধ্যেই আপনার অনেকগুলি ডাইভার্সিফাইড ইস্যু থাকতে পারে। যেমন তার ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনে প্রবলেম থাকতে পারে, সে নিজেকে না বলতে পারে, কাউকে প্রকাশ করে বোঝানোর ক্ষমতাটা এদের অনেক সময় থাকে না। এদের হয়তো সোশ্যাল যে নর্মসগুলি, সামাজিক যে আচরণগুলি, সেই জিনিসগুলি কম থাকে, অনেকের মধ্যেই কম থাকে। অনেক সময়ই আছে যে এদের এটা তো আসলে বেসিক্যালি বলা হয় ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, ইটস নট লাইক বুদ্ধিগত কোনো সমস্যা অথবা মানসিক কোনো সমস্যা নয়। এদের নিউরোলজিক্যাল সেট আপটা এত ডিফারেন্ট থাকে যে আমরা একজন মানুষ যেভাবে চিন্তা করছি, এদের চিন্তার ধরনটা কমপ্লিটলি আলাদা। সে হয়তো তার দিক থেকে দেখছে যে আমরা হয়তো ঠিক না। সো একজন মানুষ যখন এত কিছু নিয়ে আসবে, এর মধ্যে ধরেন তাদের তার সেন্সরি প্রবলেম থাকতে পারে, তার গ্রস মোটর প্রবলেম থাকতে পারে, সো এই এতগুলি জিনিস নিয়ে একজন নর্মাল লুকিং পার্সন যখন সামনে আসবে, আপনি কিন্তু তাকে দেখে বুঝবেন না, বুঝতে পারবেন না। আমাদের জ্ঞানের দিকটা, যারা এই ডেভেলপমেন্টাল এরিয়াতে কাজ করছে বাংলাদেশে, যারা এই ইস্যুটা নিয়ে সামনে এসেছে এতদিন পর্যন্ত, তাদের জানার গভীরতাটা হয়তো অতখানি ছিল না, যেটা সাইমা ওয়াজেদ পুতুল উনি আনার পরে হয়তো মানুষ জানা শুরু করেছে। ডিসএবিলিটি রাইটস লটা তো পাশ হয়েছে সংসদে, সেক্ষেত্রে এটা কতটুকু ভূমিকা রাখছে? ওয়েল, আমরা প্যারেন্টস ফোরাম থেকে বলতে পারেন, আমরা বলতে পারি যে উই আর অলওয়েজ উইথ ইট, বিকজ ডিসএবিলিটি রাইটস ল এমন একটা আইন যেটা সব ধরনের প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেছে এবং তাদের অধিকার সংরক্ষণ করেছে। বাট যখন নিউরোলজিক্যাল ডিসএবিলিটির কথা ধরি, এদের প্রতিবন্ধকতার ধরনটা এতখানি আলাদা এবং এতখানি ইউনিক যে এদের জন্য আমাদেরকে পার্টিকুলার ফোকাস করতে হবে এই ইস্যুটা নিয়ে। এবং সেই জন্যই আমরা মনে করি যে ডিসএবিলিটি রাইটস ল যেটা করা হয়েছে, ইটস ফ্যান্টাস্টিক। আমি মনে করি যে এর আগে যেটা করা হয়েছে এটা তো আপনার একটা ইয়ের মধ্যে দিয়ে আসলো, বড় একটা সার্ভের মধ্যে দিয়ে আসলো, সবার কাছ থেকে এটার ব্যাপারে আপনার কি বলবো যে মতামত চাওয়া হয়েছে, সেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার ইনকর্পোরেট করে সামনে এনেছে। এবং আমি মনে করি এখন যে লটা আছে যেটা পাশ হয়েছে সংসদে, চমৎকার একটা। তো এই যে প্যারেন্টসরা, এই যে বাচ্চারা, এদের পৃষ্ঠপোষকতা একটা বড় বিষয় কিন্তু রয়ে গেছে, এই জন্য অনেক অর্থের প্রয়োজন, এই জন্য এই বিষয়টা যদি একটু বলতাম সেক্ষেত্রে কতটুকু। ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন ইনডিড, কারণ আমরা যেটা এখন শুনতে পাচ্ছি যে ডিসএবিলিটি রাইটস ল তো আছেই, জি, ড্রাগস অ্যাক্ট কেন দরকার? এখন আপনাকে যখন আপনি প্রতিবন্ধকতা নিয়ে কাজ করবেন, একটা বিশেষ গ্রুপ নিয়ে কাজ করবেন, আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এদের বিশেষ বিশেষ চাহিদার ব্যাপারটিও আছে। আর একটু আগে যেটা বললাম যে অটিজমের বিষয়টি এত বিশাল, এত গভীরতা সম্পন্ন যে ইন জেনারেল একটা আইন দিয়ে কিন্তু এটার মানে অধিকারটা সংরক্ষণ করা সম্ভব না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে মানুষটি তার নিজের অধিকারের কথা বলতে পারছে না, আপনি তাকে অধিকার কিভাবে দিবেন? আর যে দিচ্ছে সে যেহেতু জানে না যে এর কি ধরনের অধিকার প্রয়োজন আছে, সে কিভাবে অধিকার দিবে? এই যে ব্যাপারটা,
দেওয়া এবং নেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্যই আমাদের উই হ্যাভ টু হ্যাভ কি বলবো যে সাপোর্ট মেকানিজম, যে জিনিসটা এনশিওর করবে রাইটস অব দিস চিলড্রেন ইন দিস সোসাইটি। এবং এটার জন্যই ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টটা ইনফ্যাক্ট সামনে এসেছে এবং উই আর এক্সট্রিমলি গ্রেটফুল টু টু। আপনি কি কোনো প্রতিবন্ধকতা দেখছেন ট্রাস্টটা আসলে কি আমাদের অসহায় প্যারেন্টসরা বাচ্চারা পাবে? দেখেছি আসলে, আমরা তো ধরেন গত দু বছর ধরে কাজ করছি এটি নিয়ে। আমরা যেটা দেখেছি যে আমরা একটার সময়ে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে, বিভিন্ন নেগেটিভ কমেন্ট শুনতে হয়েছে। বাঙালির একটা অ্যাটিটিউড আছে না যে সামনে যেতে টেনে ধরা, পেছন থেকে টেনে ধরা হচ্ছে, ওই ধরনের প্রতিবন্ধকতা আমরা ফেস করেছি। বাট আমরা কি বলবো যে অসম্ভব গ্রেটফুল সাইমা হোসেন পুতুলের কাছে, বিকজ উনি এই বিষয়টি জানেন, এই বিষয়টি নিয়ে উনি পড়াশোনা করেছেন এবং উনার একটা সবসময় ইয়ে ছিল, সাপোর্ট ছিল এই ইয়েটার ব্যাপারে। তো এবং তার চেয়েও বড় কথা যে প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বিষয়টা নিয়ে কি বলবো যে খুবই যথেষ্ট সচেতন এবং সচেতন এবং সদিচ্ছাটা আছে সরকারের পক্ষ থেকে। আমরা যখন এটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে পুট আপ করা হলো, আমাদের অফকোর্স ওখানে একটা সমর্থন ছিল এবং আমরা সবসময় চেয়েছি এটা সামনে আসুক। তো উনি সেটা অ্যাগ্রি করেছেন এবং ক্যাবিনেট মিটিংয়ে এটা পাশ হয়েছে। আমরা খুব আশা করছি, একদম অন্তরের অন্তঃস্থল থেকে আশা করছি এটা যেন নেক্সট পার্লামেন্টে আসে। আরেকটু বলেছিলাম যে আপনারা তো আমাদের ঢাকা কেন্দ্রিক তৃণমূল পর্যায়ে অসংখ্য অটিস্টিক বাচ্চা আছে, অটিজম ব্যাপক আকারে আছে, সেক্ষেত্রে আসলে তত দূর সেই দোরগোড়ায় পৌঁছানো আসলে কতটুকু? এক্ষেত্রে প্যারেন্টস ফোরাম থেকে আমরা বেশ কিছু স্টেপ নিয়েছি। যেমন আমাদের একটি কার্যক্রম হচ্ছে যে বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা শহরগুলিতে ব্রাঞ্চ ওপেন করা, কারণ ওই জায়গার প্যারেন্টসদেরকে জানানো, ট্রেন আপ করা, বোঝানো ইস্যুসটা কি, এটি একটি। আরেকটি যেটি হচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করেছি। আইপিটি শো, ইন্টারঅ্যাক্টিভ পাবলিক থিয়েটার গ্রুপ একটা আছে যেখানে অটিজম রিলেটেড একটা ইয়ে করা হয়েছে, এটা অবশ্য সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে করা হয়েছে এবং ইউনিসেফের সহায়তা মিনা কার্টুন করা হয়েছে, যেখানে প্যারেন্টস ফোরাম খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। এই জিনিসগুলি মিডিয়াতে যত আসবে, মানুষের কাছাকাছি যত আসবে, তত মানুষ জানবে। আরেকটা খুব আমি বলবো ইন্টারেস্টিং কাজ আমরা করেছি, সেটি হচ্ছে একটা ফটো এক্সিবিশন করেছি এই বাচ্চাদের লাইফ স্প্যান নিয়ে, জীবনের ধরন নিয়ে, তাদের প্রতিবন্ধকতা নিয়ে। কমলাপুর রেল স্টেশনে আমরা এটা করেছিলাম অলমোস্ট 3 সপ্তাহ ব্যাপী এবং ওখানে আমাদের প্রায় 20,000 মতো লিফলেট আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পেরেছিলাম। যারা এসছে তারা ঢাকার বাইরে থেকে এসছে, আবার যারা গিয়েছে ওখানে যে ইনফরমেশনটা ছড়িয়েছে। আরেকটা জিনিস আমরা যেটা করেছি খুব রিসেন্টলি, আমি বলবো যে বাংলাদেশ সরকারের ডিজিটাল যে স্টেপটা আছে ওটার সাথে আমরা ওয়েব বেজ একটা ডক্টর সাপোর্ট প্রোভাইড করতে চাচ্ছি। এবং এটা যেটা প্রিটি সিম্পল, বাট আমি মনে করি যে এটা যদি সরকারের সহায়তায় সামনে নেওয়া যায়, কারণ সরকারের আপনার হেলথ সাপোর্ট সেন্টার গুলি আছে, তারপরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অটিজম বিষয়ক ইয়ে আছে, তো উনাদের সাথে আমাদের প্রিলিমিনারি কথা হয়েছে। আমরা এমন ভাবে জিনিসটা করতে চাচ্ছি যে উনাদের যে সেন্টারগুলি আছে, কারণ গ্রামে তো ইন্টারনেট নেই, গ্রামে তো ওই সাপোর্টটি তারা পাবে না, ওই সাপোর্ট ওই সেন্টারগুলিতে প্যারেন্টসরা যখন আসবে, ওই সেন্টারগুলি থেকে ইন্টারনেটের কানেকশনের মাধ্যমে আমরা যে ডক্টরের সাথে কথা বলেছি, অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, ওনারা তখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাদের সাথে কথা বলতে পারবেন। ঢাকা থেকে সরাসরি আসতে হবে না, এবং এখানে শুধুমাত্র ডক্টর না, ডক্টর, থেরাপিস্ট, সাইকোলজিস্ট, কাউন্সেলর, তারপরে টিচার্স, আরেকটা বিষয় যে আপনারা আছেন, সরকার আছেন, যতটুকু তাদের সদিচ্ছা নিয়ে পাশে আছেন, তার বাইরেও তো মিডিয়ার একটা বিশাল ভূমিকা রয়েছে, অনেক মিডিয়ার বিস্ফোরণ, সেক্ষেত্রে কতটুকু তাদের দায়বদ্ধতা ধরে রাখতে পারছে বা তাদের কিভাবে আরো কাজ করা উচিত বলে মনে করেন? আমার কাছে যেটা মনে হয় কি যে অটিজম নিয়ে কাজ করার পরে এখন যে বিষয়টা হয়েছে যে মানুষ জানে কিন্তু হয়তো কিছুটা ডেপথ জানে, কিন্তু এটা নিয়ে আসলে কি করতে হবে এই জিনিসগুলি অতখানি জানে না। এই না জানার পরেও যেহেতু ইটস আ বার্নিং ইস্যু, প্রচুর স্কুল এবং ডিফারেন্ট অর্গানাইজেশন তৈরি হয়ে গেছে, বাট আমরা প্যারেন্টসরা, প্যারেন্টস হিসেবে আমরা একটা জিনিস চাইবো যেন এই কোয়ান্টিটির সাথে কোয়ালিটির জায়গাতে কিন্তু আমরা এখনো এক্সট্রিমলি ল্যাকিং। গ্যাপ বাংলাদেশ গ্লোবাল অটিজম পাবলিক হেলথ, ওখান থেকে তারা ট্রেনিং এর ব্যবস্থা করেছে, তারা চাচ্ছে একটা কি বলবো যে নলেজেবল একটা গ্রুপ তৈরি করতে, বাট
এর সাথে সাথে আমাদের যেটা দরকার, এই যে কোয়ালিটির অ্যাসপেক্টটা, এই জিনিসটা জানাতে হলে, বাড়াতে হলে, বা এর প্রয়োজনীয়তাটা অথবা এই অটিজম অথবা নিউরোলজিক্যাল ডিসএবিলিটির যে ইস্যুসগুলি, এগুলি জানাতে হলে কিন্তু মিডিয়া ইজ মাস্ট। এবং আমরা সেটা সরকারের উদ্যোগও দেখেছি যে টেক্সট বুক বোর্ড বইয়ে কিন্তু এখন চলে আসছে অটিজম সম্পর্কে, 5 থেকে শুরু হয়েছে পড়াশোনা। এই এত কিছু মেইন স্ট্রিম এডুকেশনে চলে আসছে, মিডিয়াতে চলে আসছে, সরকার হচ্ছে, আপনারা আসছেন, তার বাইরেও কিন্তু, তার বাইরেও একটা বিষয় কিন্তু রয়ে গেছে বিশাল একটা, বের পরিবার, সমাজ, পরিবারের বাবা আসলে কতটুকু সাপোর্ট দিচ্ছে একটা অসহায় মাকে, এই বিষয়টা যদি আমরা একটু জানতে চাই। আমরা যখন 2011 প্রথম ফোরামটা নিয়ে কাজ শুরু করি, আমাদের একটা এইম ছিল প্রথমে যে আমরা পরিবারে, আমরা তো জানি আমরা সামাজিক যে প্রতিবন্ধকতা আমরা ফেস করি ওখান থেকে কাজ শুরু করব। তা এখন প্র্যাকটিক্যালি আমরা যখন কাজ শুরু করতে গেলাম, প্রথম যে জিনিসটা আমরা হিট বা মানে কি বলবো যে বাধাগ্রস্ত হয়েছি, সেটি হচ্ছে পরিবার থেকে। একজন মা যখন এখানে আসতে যাচ্ছেন, বাবা তাকে বাধা দিচ্ছেন, কি দরকার? আরেকটু গভীরে যখন আমরা গেলাম, যখন কাজ শুরু করলাম, তখন দেখলাম যে প্রচুর মা সিঙ্গেল, কারণ বাবারা এই দায়িত্বটা নিতে চান না। এর বাইরে যখন আমরা যাচ্ছি, তখন দেখছি যে পরিবার তো শুধুমাত্র বাবার মা না, ভাই বোন আছে, হয়তো বাসায় আত্মীয় স্বজন আছে, নানা নানু আছে, তার খালা মামা আছে, ফুপা আছে, ফুপু আছে। এই যে এক্সটেন্ডেড ফ্যামিলির জায়গা থেকে ম্যাক্সিমামই এরা অ্যাকসেপ্ট করতে পারে না যে এই বাচ্চাটা অন্য বাচ্চাদের তুলনায় কমতি আছে, অথবা পরিবার যেখানে সংবেদনশীল হবে, সমব্যথী হবে, সেইখানে কুসংস্কার ছন্নতা একটা নারীকে ঘিরে রেখেছে, একটা অসহায় বাচ্চাকে ঘিরে। প্রথমে যেমন মাকে দোষ দেওয়া হয় যে মায়ের মায়ের সমস্যার জন্য, এই জায়গাটা থেকে কি আমরা বেরিয়ে আসতে পেরেছি? এখনো না, এখনো না, এখনো প্রচুর মা আমাদের কমপ্লেইন করে যে আমরা মা হিসেবে কি বলবো যে ব্লেমড হচ্ছে। এখনো এরকম আমরা কমপ্লেইন পাই, ঢাকাতে তাও কিছুটা কমেছে, ঢাকার বাইরে যেমন ময়মনসিং থেকে আমরা ইভেন গত সপ্তাহেও বেশ কয়েকটা ফোন কল পেয়েছি, ওখানেও বলছে যে আপা আমরা যে আসছি, অথবা আমার শাশুড়ি যে এই কথাটা বললো, আমরা কি করব, কি বলবো। এই যে মানে গ্রহণযোগ্যতার ব্যাপারটা, প্লাস এটা যে মায়ের দোষ না অথবা বাবার দোষ না, এটা আসলে এই বিষয়টা এখনো আসলে অনেক অনেক কথা জানতে ইচ্ছে করছে, অনেক কথা, এই জিনিসটা এখনো আসেনি তাদের না, একদম শেষ পর্যায়ে। খুব একটা ইম্পর্টেন্ট বিষয় একটু বাদ রয়ে গেছে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে বাচ্চাগুলা, এরা তো একটা ডিপেন্ডেন্ট, ফিউচারে তাদের কি হবে? মা বাবা তো সারা জীবন থাকবে না, সেই ক্ষেত্রে তাদের কি হবে, যদি একটু ছোট করে বলতেন। এটা আসলে খুব মানে কি বলবো যে এত ইন্টেন্স, প্যারেন্টস হিসেবে আমাদের সবচেয়ে ভয়ের জায়গাটি এটি। আমরা একবার যেমন ধাক্কা খাই যখন এই বাচ্চাদের ডায়াগনোস হয়, তার চেয়েও বড় ধাক্কা খাই যে আমি যখন মারা যাব আমার বাচ্চাকে কে দেখবে? কারণ আমাদের সোসাইটি অথবা গভর্নমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট না, সো এদের জন্য আমাদেরকে তৈরি করে যেতে হবে, যারা অর্গানাইজেশন আছে, যারা কাজ করছে, তাদেরকে তো তৈরি করে দিতে হবে। তার চেয়েও বড় দরকার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা, এই ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্টকে তৈরি করে দিতে হবে। ওনারা এখনো পর্যন্ত যতটুকু করেছেন আমি মনে করি যে অনেকখানি ওনাদের সীমাবদ্ধতা সহ মানে ওনারা চেষ্টা করেছেন, সামনে এগিয়ে আসার জন্য চেষ্টা করেছেন, বাট এত লম্বা জায়গায় আমাদের পাড়ি দিতে হবে এই বাচ্চাটার জন্য আমি যদি সাস্টেনেবল কিছু করতে চাই। আমি আজকের জন্য বলছি না সাস্টেনেবল, কারণ এই বাচ্চাটি লম্বা সময় ধরে তার জীবনব্যাপী সে বেঁচে থাকবে এবং সম্মান সহকারে বেঁচে থাকার অধিকার তার আছে, ওই অধিকারের জায়গাটি আমাদেরকে এনশিওর করতে হবে। এবং এই ক্ষেত্রে সরকার সবচেয়ে প্রথমে সরকার, সমাজ, পরিবার, সেক্ষেত্রে যে অর্গানাইজেশন গুলো আছে, সোশ্যাল অর্গানাইজেশন, সবাই যদি আমরা সংবেদনশীল হয়ে আচরণ নিয়ে আমাদের সন্তানদের মায়েদের পাশে এসে দাঁড়াই এবং আমরা সবাই এক হয়ে যদি কাজ করি, অবশ্যই আমরা অটিজম একই সাথে আমি যোগ করতে চাই যে এটা রেশিও কিন্তু 1:50 নাও। সো এটা একটা এপিডেমিক হিসেবে সামনে আসছে, ইটস টাইম যে আমরা এটা একনলেজ করি, এদের জন্য সহায়তার হাতটা বাড়িয়ে দিই এবং এদের যে কোয়ালিটি আছে এই কোয়ালিটিগুলি আমরা সামনে নিয়ে আসি, বিকজ এদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, ইউ নেভার নো, আইনস্টাইন নিউটনের মতো আমরা মানুষকে হয়তো বাংলাদেশ থেকেই হয়তো অবশ্যই এটা আমাদের প্রত্যাশা থাকলো, আমাদের স্বপ্ন থাকলো বাংলাদেশের কাছে, বাংলাদেশের সরকারের কাছে, মানুষের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। একুশে দুপুর আজকের আয়োজন এখানেই শেষ, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, শুভ দুপুর।